জন্মের পরে ছেলেরা কাঁদে না হাসে, কি করে? কাঁদে। কাঁদে কেন? খিদে পায় বলে, খিদে পায় বলে কাঁদে। আচ্ছা ধরুন, ধরুন এখানে হরিনাম চলছে, একজন কাঁদতে কাঁদতে এই জায়গায় এসে দাঁড়ালো, খুব কাঁদছে, আপনারা তাকে কি বলবেন? যে কেউ তাকে বকেছে, কেউ তাকে মেরেছে, কেউ তাকে আঘাত করেছে, সেই জন্য এই জায়গায় এসে কাঁদছে। তাহলে জন্মের পরে যদি ছেলে কাঁদে, তাহলে কাঁদছে কেন? নিশ্চয়ই কেউ তাকে মেরেছে, কেউ তাকে বকেছে, কেউ তার শরীরে আঘাত করেছে, সেই জন্যই জন্মের পরে সে কাঁদছে। তাহলে তাকে আঘাত দিয়েছে কে? তার নিজের মা। কষ্ট দিয়েছে কে? নিজের মা। কি করে কষ্ট দিচ্ছে? মায়েরা নিজেরাই জানে না কষ্ট কি করে দিচ্ছে। এখনকার দিনে তো বাড়িতে আর ছেলে পুলে হচ্ছে বলো? এই যে ঠাকুমা বসে আছে, দু ছেলের মা, পাঁচ ছেলের মা, যখনই বাড়িতেই হয়েছে তো, এখন একটা ছেলে বাড়িতে হচ্ছে, কেন হচ্ছে না জানেন? কারণ পেটে ছেলে এলে তো আর ঘরে থাকছে না, ডাক্তারখানাতে যাচ্ছে। আর ডাক্তারবাবু দেখে কি বলবে, ও চিকিৎসা কি করবে? সবে তো আসছে, তবু ছুটে গেছে ডাক্তারখানা। ডাক্তারবাবু কি বলবে? নো টেনশন, কোনো টেনশন নেবেন না, ভালো মন্দ মাছ মাংস ডিম ডিম করে খাবে, যত দিন যাবে ভারী ভারী জিনিসপত্র কিছু তুলবে না, একদম রেস্টে থাকবে, টেনশন কমিয়ে দেবে, দেখবে তোমার ছেলে ভালো হবে, দাও 500 টাকা অনে দিয়ে দাও। তাহলে সবে এলো, 500 গেল, বাড়িতে এলো, স্বামী জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু কি বলেছে, টেনশন নিতে বারণ করেছে, বলে বসে বসে টিভি দেখো, তোমার কোনো টেনশন থাকে বুঝে নেই, ঢুকে গেল টিভির ঘরে, রামায়ণ হয় মহাভারত হয়, কিন্তু সন্ধ্যেবেলা হলে তুলসী তলায় সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দিয়ে দে না মা, আমি এই এই সিরিয়ালটা শেষ করি সব। তাই আপনাদের এদিকে হয় না, আমাদের ও হাসি দেখে মনে হচ্ছে এদিকেও। সিরিয়াল গুলো কি দেখছেন বলুন তো? কোন নায়কের একটা বিয়ে খুঁজে পাবে? আমার স্ত্রী বসে বসে সিরিয়াল দেখছে, আমার স্ত্রী আমলে, হ্যাঁ গো তুমি সিরিয়ালটা দেখছো, ওর কটা বিয়ে? বলে দুটো বিয়ে। আচ্ছা আমি বলি, ও দেখছো দুটো বিয়ে খুব আনন্দ করছো, আমি যদি করে ফেলি কেমন হলো? বলে একদম বলবে না, আমি তাহলে দেখা বন্ধ করো। ও শেষ কোনোদিন খুঁজে পাবে? হতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তাহলে একটা জিনিসের শেষ আছে তো, তবু দেখবে দেখিয়ে যাচ্ছে। এগুলো কি? চোখের ভালো লাগা, এছাড়া অন্য কিছু নয়, চোখে ভালো লাগে দেখে যাচ্ছি, কিন্তু ভেতরের দিকে তাকিয়ে দেখছি না। যে আমি যদি সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে বসে যাই, তাহলে আমার মেয়েটা লেখাপড়া করবে, আমার ছেলেটা লেখাপড়া শিখবে? ছেলে মেয়েদের মানুষ করতে গেলে জীবনে মাকে ত্যাগ স্বীকার করতে হবে, মাকে ভোরের বেলা উঠতে হবে বিছানা থেকে, মা উঠলে তবে তো ছেলে ভোরের বেলা উঠবে, আর মা বিছানায় শুয়ে ওট 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 উঠবে। তদ্রূপ ছেলে মানুষ করতে গেলে মায়ের ত্যাগ বাবার ত্যাগ সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরে কি বলেছে? কঠিন খাবার খেতে বলেছে, বলে দেখো আমার তো অত টাকা পয়সা নেই, তবু সপ্তাহে একদিন ছাগলের মাংস খাও,
প্রোটিন খাবো। বলুন তো, গর্ভের সন্তান নিয়ে যদি ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে গর্ভের সন্তান, আর ছাগলের রস খেয়ে যে ছেলে জন্ম নেবে তার জ্ঞানগম্য কোন জায়গায় যায়, কি দেখে বুঝবেন? সব ঠিক আছে কিন্তু জ্ঞানগম্য ওই রকম জায়গায় চলে গেছে। বাবা মা স্কুলে পাঠাবে লেখাপড়া শেখাবার জন্য, সেখানে দেখবে মাস্টার কি মারতে শুরু করে দিয়েছে, সেই জন্য বলে এখনো পর্যন্ত সচেতন হতে হবে। আর আজকাল দিনে লেখাপড়ার কথা বলবেন না, লেখাপড়ার কথাতেও সমস্যা আছে। কোন বাবা মা দেখছে না যে ছেলে লেখাপড়া কি হচ্ছে, কিন্তু লক্ষ্য রেখেছে ডিম কেন ছোট হচ্ছে, কি ডিমের দিকে লক্ষ্য, ওটা কেন ছোট। আমি বলছি আপনাদের বলিয়ে রাধা মাধবে কি, তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে সুসন্তান পেতে গেলে আপনাকে সুন্দর চিন্তা রাখতে হবে। এবার লক্ষ্য রাখুন, ছেলে কেন কাঁদছে, কান্নাকাটি করার কারণটা কি। আচ্ছা বলুন তো, ছেলে জন্মের পরে তাকে যদি একটু টুসকি মেরে দেয়া যায়, তাহলে সেই জায়গাটা লাল হয়ে যায় না, যায় তো? এবার তোমার পেটে বাচ্চা আছে, খাচ্ছে কিভাবে, ছেলেটা খায় কিভাবে, দেখবে জন্মের পরে দাইমা বলে একজন আসে, সে কি করে, একটা নাড়ি কাটে। কোন নাড়ি কাটে, যেটা মায়ের সঙ্গে ছেলের নাড়ি যুক্ত থাকে। তাহলে মা খাচ্ছে, আর ওই খাদ্যের রস যেমন তুলসী পাতা, সেটাকে যদি এ করা যায় তার একটা রস আসে, তাহলে মা মাছ মাংস এটা সেটা খাচ্ছে, তার একটা রস নারীর মধ্যে দিয়ে ছেলে খাচ্ছে, ঠিক তো, খাচ্ছে তো। এবার বলুন তো, শীতের দিনকে মা কি করছে, গরম চা যেটা খাওয়ার উপযোগী নয় তবু এক চুমুক খেয়ে নিল, মায়ের জিভটা পুড়ে গেল। এবার ওই গরম জিনিসটা যদি একদিনে ছেলের পেটে গিয়ে পড়ে, তাহলে তার পেট পুড়ছে না, পুড়ছে তো, তাহলে দোষটা কার? তাহলে চা খাবি দেখে খা, পেটে বাচ্চা আছে, খাওয়ার উপযোগী নয় তুই খেতে শুরু করে দিলি, তাহলে ওই গরম জিনিসটা পেটে গেল, তার পেট জ্বলছে। এই রকম করে তুমি কতবার তার পেট জ্বালিয়েছো, সে যদি নিজে বেরুতে পারত অনেকদিন আগেই বেরিয়ে পড়ত, কিন্তু যন্ত্রণা সহ্য করে তাকে পড়ে থাকতে হচ্ছে। তারপরে বলুন তো, ছ মাস পরে অন্নপ্রাশন হয়, তাই তো, ছ মাস পরে অন্নপ্রাশন হয়, তার আগে ছেলে কি খায়, মায়ের দুধ খায়, কি তার আগে মায়ের দুধ খায়। এই যে মায়ের স্তনদুগ্ধ, এটা ভারতবর্ষের কোন সরকার দেয়নি, একমাত্র ভগবান দিয়ে রেখে দিয়েছে। কারণ আমি পাঠাচ্ছি, তোর খাবারের চিন্তা হবে না, তোর মায়ের স্তনে আমি দুধ দিয়ে দিয়েছি, খাবি তুই। লক্ষ্য করে দেখুন মা, এ ভগবান ছাড়া কেউ করতে পারবে। মায়ের স্তনে যদি দাঁতটা ছুঁচ ফোটায় কি পাবে, রক্ত পাবে। আর একটা বাচ্চা ছেলে যদি ওই স্তনদুগ্ধ পান করে, সে কি পাবে, দুধ পাবে। তাহলে এক জায়গায় রক্ত আছে, এক জায়গায় দুধ আছে, ডাক্তার পাচ্ছে রক্ত, ছেলে পাচ্ছে দুধ। এ হচ্ছে এই ভগবান যে আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু বলো মা, তাহলে ছ মাস পরে তাকে ভাত ডাল দিতে পারো, ওর আগে খেলে কি হবে, পেটের গ্যাস্ট্রিক হবে, অম্বল হবে, ছেলে বাঁচবে না, মরে যাবে। তাই ছ মাস পরে তাকে দেয়া হচ্ছে, কিন্তু তুমি পেটে ছেলে থাকাকালীন তুমি যদি বীজ খাবার, তেল লঙ্কা, ঝাল, মশলা যদি খেয়ে যাও, তাহলে তার পেটে জ্বালা ধরছে হচ্ছে। সেই জন্যই জন্মের পরে ছেলেটা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তুই আমাকে এত জ্বালা দিলি মা, তুই এত যন্ত্রণা দিলি মা, আমি তোর পেটে আছি, একটু তো দেখতে পারতিস, তুই তোর মতো মনের খাবার খেয়ে গেলি,
আর আমাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে মারলি, তাই জন্মের পরে ছেলে চোখের জলে নাকে জলে কেঁদে। হরি বল হরি বল। সেই জন্যে কাঁদে, আর এত জ্বালা যন্ত্রণা পাওয়ার পরে তার মুখে মধু দেয়া হয়। কেন দেয়া হয়? কারণ ওটা মিষ্টি জিনিস, ওটা জিভে দিলে জ্বালা অনেক কমে যায়। বলিয়ে রাধা মাধব কি জয়, হে দাদি শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে এদের ঘরে যে ছেলে এলো, এরা কি করলো? মুখে মধু দেয় না, দিচ্ছে কোথায়? কানে মধু। মুখে মধু না দিয়ে কানে দিচ্ছে মধু। তাহলে কানে মধু দিলে কানে যন্ত্রণা হবে? কিন্তু এমন মধু কানে যন্ত্রণা কমে যাবে। তাহলে সে মধুটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলিয়ে রাধা মাধবে কি জয়। ছেলেটার নাম রাখা হলো চন্দ্র হাস। আমাদের এক হাতে কটা আঙুল? কটা? বারোটা। এক হাতে বারোটা? বাইরে যা, তুই কটা বলছিস? আর তো তোর না ঠিক আছে তো তুই বল। আরে তোকে এক হাতে বলছি, তোকে দশটার কথা বলছি? এক হাতে পাঁচটা, কিন্তু এই ছেলেটার এক হাতে ছটা। কটা আঙুল? ছটা আঙুল। দুটো এই যে বুড়ো আঙুল দুটো হয়েছে, দুটো বুড়ো আঙুল হয়েছে। মা বলে ভগবান যা দিয়েছে তাই মেনে নিতে হবে। তাহলে এবার কানে যদি মধু দেয়, তাহলে ছেলেটা বড় হয়ে কি করবে দেখবেন? মা যদি ঠাকুর ঘরে যায়, ছেলে চলে যাবে। মা যদি সন্ধ্যে দেখাতে যায়, মায়ের সঙ্গে চলে যায়। বাবা যে কাজ করে, ছেলে দেখবে সেই কাজে যুক্ত হয়। বাবা যদি কোনো সবজি বিক্রি করে, ছেলেও দেখবেন একটা, দেখবেন মিচি মিচি একটা পাল্লা করে ধুলো নিয়ে মাপামাপি করছে, করে না? তাহলে মা ঠাকুর ঘরে গেলে ছেলে ঠাকুর ঘরে যায়। এবার মাধবী যায় ঠাকুর ঘরে, চন্দ্রহাস যায় ঠাকুর ঘরে, মা যায় তুলসী তলায়, ছেলে যায় তুলসী তলায়। এবার মা ছেলে আনন্দ করে পুজো অর্চনা করে। মা যখন পূজায় বসে, চন্দ্রহংস পাশে বসে, হাতে তালি দিয়ে কবি রাম পানে কে, কবি রাম পানে কে,
এত আনন্দ ভালো নয়। তোমার বোঝা উচিত যে আজকে তুমি হাসছ, কান্না তোমার পেছনে ধাক্কা খাচ্ছে। আজকে তুমি হেসে নাও, কালকে কান্না দেখবে তোমার জানলা দিয়ে ঢুকে পড়েছে। না না, এখানে কেউ হাসাহাসি করছে না। হাসছে কে? সেই রাজার বন্ধু, যে বন্ধুকে কথা দিয়েছিল যে তোর ছেলেকে আমি রাজা বানাবো। সে বলেছিল জীবনে যেন ছেলে পুলে না হয়, কিন্তু এ তো ভগবানের কৃপা হয়ে গেছে। এ বুঝে নিল তাহলে ওর যখন ছেলে হয়ে গেছে তাহলে আমার ছেলে তো রাজা আর হবে না। কিন্তু আমার ছেলেকে যে আমি মানুষ করেছি রাজা করব বলে, হবে না বললে তো আমি ছেড়ে দেব না। আমার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, জীবনে কোনোদিন মানুষের ভালো করিনি। রাজা, তোমাকে বেশি দিন আর বাঁচতে দেব না, সময়ে তোমাকে মেরে ফেলবো। তুমি মরে গেলে তোমার স্ত্রী মরবে, বাকি থাকবে তোমার ওই ছেলেটা, ওর একদিন গলা টিপে মেরে দেবো। তোমার বংশকে আমি যদি নির্বংশ করে দিতে পারি তাহলে আমার ছেলেকে আমি রাজা করবই। হ্যাঁ, কি বলছি এদিকে আসতে, লেগে পড়লো কাজে। কোন কাজে লেগেছে? ওদের বংশটাকে মারার জন্য। রাজাকে খেতে দেয়, রানী দেয় না, ঠাকুরের কাজে পড়ে থাকে। রাজাকে খেতে দেওয়ার জন্য দুটো দাসী থাকে। এ কি করেছে? দাসীর সঙ্গে যুক্তি করেছে। কত মাইনে পাস? বলে এই মাসে 10,000 টাকা পাই। বলে তোকে 20,000 টাকা দেবো, এক কাজ কর। কি করব? না, রাজার ভাতের থালায় প্রত্যেক দিন এক ফোঁটা করে বিষ দিবি। এটা পারবি? বলল টাকার জন্য সব পারি। ভাতের থালায় প্রতিদিন এক ফোঁটা করে বিষ দেয়, তাহলে বলো তো ভাত খাচ্ছে কি কি গো? 5 কিলো দুধে যদি এক ফোঁটা বিষ পড়ে যায়, 5 কিলো দুধই তো নষ্ট হয় না? তাহলে ভাতের থালায় যদি এক ফোঁটা করে বিষ পড়ে যায়, রাজা বুঝতে পারে না, খেয়ে যায়। কোনোদিন ডালের সঙ্গে দিয়ে দেয়, কোনোদিন সবজির সঙ্গে দিয়ে দেয়। রাজা বলে খাচ্ছি, পেটের যন্ত্রণা শুরু। বুঝতে পারছে আর বেশি দিন সে পৃথিবীতে থাকবে না। আচ্ছা বলুন, আজকাল দিনের বাবা কি করবে? বাবা যখন বুঝে নেয় যে আমার ক্যান্সার, আমি বেশি দিন বাঁচবো না, তখন তার জায়গা জমি সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে যাবে যে আমি আর বাঁচছি না, আমি লিখে দিয়ে যাচ্ছি। কিন্তু এই রাজা তার এত কিছু সম্পত্তি ছেলের নামে লিখলো না। একদিন ঠাকুর ঘরে নিয়ে গেল, নিয়ে গিয়ে শালগ্রাম শিলা, জানেন শালগ্রাম শিলা ঠাকুর ঘরে থাকে, কালো পাথর, তো লাল কাপড় দিয়ে চন্দ্রহাসের কোমরে বেঁধে দিল। আর বেঁধে দিয়ে বলে উঠল, শোন আমি চলে যাচ্ছি বাবা, জীবনে কোনোদিন যদি দুঃখ আসে, জীবনে কোনোদিন যদি কষ্ট আসে, সেই কষ্টে আমাকে তুই ডাকলে পাবি না, কারণ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে একটা কথা বলি শোন, আমি তোর বাবা, আর তোর কোমরে যেটা বেঁধে দিয়ে যাচ্ছি এ জগতে সবার বাবা। জীবনে দুঃখ পেলে তাকে ডাকে, কষ্ট পেলে একে ডাকে। আমি থাকবো না, কিন্তু সর্ব দুঃখ কষ্টে এই তোর পাশে থাকবো। তাহলে ভবিষ্যৎ কি করে দিল? শালগ্রাম শিলাকে কোমরে বেঁধে দিল। একদিন হঠাৎ করে বুকের যন্ত্রণা, মরে গেলাম। বেশিক্ষণ সময় নিল,
ডাক্তার আছে, বৈদ্য আছে, সব আছে, নার্সিং হোম হসপিটাল সব আছে, কিন্তু এক একজনকে মানুষকে দেখবেন সময় তার বেশি থাকে না। রাজার বুকের যন্ত্রণা ওই যে বসলো, মুখ দিয়ে রক্ত উঠলো, মুখ থুবড়ে পড়লো, বাচ্চা ছেলেটা বাবাকে ডাকছে, বাবা ও বাবা তোমার মুখ দিয়ে রক্ত উঠছে, তুমি কেন চুপ করে গেলে, কি হয়েছে তোমার, বাবা তুমি কথা বলো না, ও বাবা তুমি চুপ করে। দেখবেন ছেলেগুলো দেখবেন যে বাবা তাকে বকে দিল, ছেলেটা কাঁদতে কাঁদতে আবার বাবাকেই জড়িয়ে ধরল। চন্দ্রাজ বুঝতে পারে না যে বাবার কি হয়েছে, ছুটে গেছে মায়ের কাছে, মা আছে ঠাকুর ঘরে, মা ও মা তাড়াতাড়ি এসো মা, বাবা মুখ থুবড়ে পড়ে গেছে, মুখ দিয়ে বাবা রক্ত উঠছে। রানী সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে গিয়ে পড়েছে, ঠাকুর ছেলে যে কথা বলছে এটা যদি সত্য হয় তাহলে আমার হাতের সঙ্গে মাথা সিঁদুর মুছে যাবে, আমাকে শুধু এইটুকু সময় দাও, আমি যেন আমার স্বামীর মুখ থেকে দুটো কথা যেন শুনতে পাই, দুটো কথা, এইটুকু সময় দাও। ঘর থেকে ছুটে এসেছে, কিন্তু আসার আগে যেটা হবার সেটা হয়ে গেছে। বউটা কি করছেন জানেন, স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদছে তার ছেলেকে জড়িয়ে ধরে, বাবা রে তোকে আমি কার কাছে দিয়ে যাবো, বাবা কে তোকে দেখবে, বাবা তুই তো হাতে তুলে ভালো করে খেতে পছন্দ পারিস, বল না তোর কি বাবা। ছেলেটা মায়ের কোলে বসে মায়ের চোখের জল মুছে দিচ্ছে, মা তুমি কাঁদছ কেন, বাবার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করছো, বাবাকে ডাকো না, ঘরের বিছানায় নিয়ে চলো না, যাবে না, ও ঘর ছেড়ে দিয়েছে, ও যে ঘর ছেড়ে দিয়ে যে জায়গায় চলে গেছে, পৃথিবীর কোন ডাক্তার ওকে আর ঘরে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তোর কি হবে, এই বয়সে যে আমাকেও ছেড়ে চলে যেতে হবে। তৎকালীন দিনে একটা সমাজ, সেটা কি জানেন, স্বামী মরে গেলে তার স্ত্রীকে জ্বলন্ত পুড়িয়ে মারতে হয়, যেটাকে বলা হয় সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা ছিল স্বামী মরে গেলে তার স্ত্রীকে সেই জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারা হতো। কি সমাজ ছিল লক্ষ্য করে দেখুন, সেই সমাজ যদি আজও পর্যন্ত থাকত তাহলে যাদের স্বামী চলে গেছে সেই বউগুলো হরিবাসরে থাকতে পারত না, স্বামীর চিতাতেই চলে যেতে হতো, কিন্তু এই প্রথা তুলে দিল কে, রাজা রামমোহন রায়, তার বৌদিকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারছে, দাদা মরে গেছে, বৌদিকে চিতায় তুলছে, ওই রামমোহন ছোট বলে উঠল, বৌদি আজ তোমাকে পুড়ে মরতে হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যখন বড় হব আমার জীবনের সংগ্রাম আর কোন বৌদিকে আমি জ্বলন্ত পুড়ে মরতে দেব না।
এগুলো জীবনের সংগ্রাম করেছে বলেই এখনো ইতিহাসের পাতায় ওদের নাম লেখা আছে। কিন্তু তখন রাজা রামমোহন রায় আসেনি, তাই সতীদাহ প্রথা বন্ধ হয়নি। এই কি আছিস, রাজাকে শ্মশানে নিয়েছ? শ্মশানে নিয়ে গেল, চিতা সাজালো, রানী কি করেছে, ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টদগ্ন বললো, ছেলেটাকে নামিয়ে দাও, ওর বাবার মুখে আগুন দিতে হবে। কোল থেকে নামিয়ে দিল, সাত পা ঘুরিয়ে আগুন দিল, চিতার আগুন জ্বলছে। ছেলেটা একসঙ্গে কোনোদিন এত আগুন দেখেনি, আজকে তীব্র আগুনে শিখা দাউ দাউ করে জ্বলছে। ছেলেটা ছুটে গিয়ে মাকে বলছে, তাড়াতাড়ি কোলে নে মা। মা তাড়াতাড়ি করে কোলে নিয়ে মুখটাকে চেপে ধরেছে, ওদিকে দেখিস না, ভয় পাবি। কিন্তু কতক্ষণ? এই যে ছেলেটাকে কোলে নিলে, কোল থেকে নামিয়ে দাও, কেন? তোমাকে জ্বলন্ত আগুনে পুড়ে মরতে হবে। কাকা বাবু, আমার রাজ সম্পত্তি সব দিয়ে যাচ্ছি, শুধু ছেলেটার জন্য বাঁচতে দাও, সমাজের ওটা নিয়ম নেই রে মা। স্বামীটাকে হারিয়েছিস, তোকে তো মরতেই হবে, দে ছেলেটাকে নামিয়ে দে। কোল থেকে নামিয়ে দিল ছেলেটাকে, আলতা পরিয়ে দিল, মাথায় সিঁদুর দিল, সুন্দর করে সাজিয়ে দিল, টানতে টানতে নিয়ে যাচ্ছে চিতার দিকে। আর পাঁচ বছরের ছেলেটা চিৎকার করে উঠল, মা গো, মা গো, যাসনি আমায় ছেড়ে মা, মা। আমি জন্ম থেকে মাগো জেনেছি মা, তুমি আমার মা, এই জগতে শুধুই ভালোবাসা বাসি চলবি না মাগো, তোমাকে ছাড়া চলবি না মা। তোমায়
আরাম